দু বারো সালে আমার বাবা ইন্তেকাল করেন এবং তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেই ছায়া যেই স্নেহ আমি পেয়েছি সেটাই মূলত আমাকে আসলে রাজনীতিতে নিয়ে আসে আমার রাজনীতির শুরুটাও বিরোধী দল থেকেই ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে যেতে চাই আপনারও পারিবারিক ঐতিহ্য আছে তবে আমি ব্যক্তি রুমিন ফারহানার যে যাত্রাটা শুরু সেখান থেকেই শুনতে চাইব আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমার যাত্রা শুরুর আগে তো আমার পরিবারের কথা কিছু বলতেই হয় কারণ ওখান থেকে না আসলে তো আজকের আমি আমার এই জায়গাটা তৈরি হতো না আমার বাবা অলি আহাদ সাহেব তিনি ভাষা আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেন বাংলাদেশ আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠিত হয় তখন তিনি প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন পরে তিনি যুবলীগের দায়িত্ব নেন এবং হোসেন শহীদ সরোয়ার্দি থেকে শুরু করে মৌলানা ভাসানী একে ফজলুল হক বঙ্গবন্ধু ওনাদের সাথে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় এবং পরবর্তীতে তিনি আওয়ামী লীগ থেকে সরে যান এবং তিনি তার নিজের রাজনীতি চালিয়ে নিয়ে যান তিনি ন্যাপে ছিলেন দীর্ঘ সময় পরে তিনি তার নিজের রাজনৈতিক দল ডেমোক্রেটিক লীগের প্রতিষ্ঠা করেন জীবনে দীর্ঘ উনিশ বছর তিনি কারাগারে কাটিয়েছেন এবং সবসময় ক্ষমতা থেকে দূরে বিরোধী রাজনীতির একটা আওয়াজ তার গলায় সবসময় ছিল এবং সম্ভবত তার সন্তান হিসেবে আমার ভাগ্যটাও অনেকটা সেরকমই মনে হচ্ছে আমার সেই টনটাই আমি আমার মধ্যে দেখি এবং আমার রাজনীতির শুরুটাও বিরোধী দল থেকেই নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন দু সালের নির্বাচনে বিরোধী দলে যায় এবং তারপরে আমি একেবারে প্রকাশ্যে আসা যেটাকে বলে সেটা দু সাল থেকে দু সালে আমার বাবা ইন্তেকাল করেন এবং তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেই ছায়া যেই স্নেহ আমি পেয়েছি সেটাই মূলত আমাকে আসলে রাজনীতিতে নিয়ে আসে কারণ এর আগে আমি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছি দীর্ঘ সময় এবং খুব সুনামের সাথে প্র্যাকটিস করেছি সুতরাং আমার মূল ফোকাসটা আসলে প্র্যাকটিসে ছিল রাজনীতিতে আসবো বা এটাতে ইচ্ছা হয়তো ছিল ব্যাক অফ মাই মাইন্ড কিন্তু কখনো সেভাবে সক্রিয় রাজনীতিতে আমি আসতে চাইনি কিন্তু ভাগ্য বলেন বা যেটাই বলেন রাজনীতিতে আমাকে নিয়ে এসেছে আমার শুরুটা হয় ফরেন অ্যাফেয়ার্স কমিটির একজন সদস্য হিসেবে এবং সেই সময়ে ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে মাত্র জন সদস্য ছিলেন আট নয় জন সদস্য ছিলেন এবং তারা প্রত্যেকেই আইদার ভেরি সিনিয়র ডিপ্লোম্যাটস ওর ভেরি সিনিয়র এক্স সেক্রেটারি ফরেন সেক্রেটারি অথবা পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব যারা পালন করেছেন এরকম ওনার ওনাদের মানে কমিটিতে ম্যাডাম আমাকে রাখেন এবং আমি এত জুনিয়র আমার এখনো আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার আমি যখন প্রথম ঘরে ঢুকি আমি আসলে হকচকিয়ে ভেবেছিলাম আমি ভুল ঘরে এসেছি এই রুমের মিটিংয়ে বোধ হয় আমি এটা সদস্য নয় বেরিয়ে যাচ্ছিলাম তখন ওই রুম থেকে আমাকে বলা হয় না আপনি এখানে বসেন আপনি এই এই কমিটির সদস্য এবং তারপর থেকে আমার প্রতিটি যাত্রা আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসম্ভব রকম স্নেহ এবং ওনার আশ্রয়ই আমার আসলে রাজনীতির এই যাত্রা এরপরে আমার আমি মানে কেন্দ্রীয় কমিটিতে আসি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদে এবং পরবর্তীতে তো আমাকে সংসদ সদস্য করা হয় বিএনপির তরফ সবসময় এখন আমরা দেখি যে বিএনপির যে কয়জন ভোকাল পারসন যাদের কথা আমরা শুনে থাকি তাদের মধ্যে আপনি অন্যতম